মাননীয় শ্রীযুত প্রসন্ন তালুকদার ডাঙরিয়া, রাষ্ট্রীয় ভলিবল রেফারি আর রাষ্ট্রীয় এথলেটিক্স প্রাক্তন খেলুয়ৈ আমার নলবাৰীৰ হৈও তেখেতে ভলিবল প্রতিযোগিতাত অংশগ্রহণ করেছিল। তেখেতর জিলা বজালি, তেখেতর জিলা চাকরি সূত্রে তেখেতে গুৱাহাটীত থাকে আর আমার অনুরোধ মর্মে তেখেতে আজি খেলুৱৈসকলক কিছু খাদ্য সামগ্রী প্রদান করব। আমি এই চেগতে তেখেতক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। ভাতৃপ্রতিম মোর অসম ভলিবলর সহকারী সম্পাদক দীপক দাস ডাঙরিয়া আর এই পূব নলবাৰী কোচিং সেন্টারের ইয়াত উপস্থিত হওয়া সমূহ খেলুৱৈসকল, আসলতে আজি মোৰ কাৰণে সৌভাগ্যৰ দিন যে এই সুদীর্ঘ আজি দুবছরে যে করোনা মহামারীর ক্ষেত্রত আমার ক্রীড়া জগতের যে শোচনীয় অবস্থা হয়েছে, আমার খেলুৱৈসকলের পড়াশুনার লগতে খেল ধেমালি এক প্রকার নাই বলেই কব পারি, কোনো করিব নোৱাৰা হৈছে। বহুতে হয়তো তার মাজতে নিজক অনুশীলন করে কিছু নিজের স্বাস্থ্য বা খেলৰ ক্ষেত্রত কিছু হেৰি হৈছে, যদিও প্রায়বোৰ খেলুৱৈৰে দৈনন্দিন জীৱনৰ অতি অপরিহার্য খাদ্য সামগ্রীখিনিরও অভাব হৈছে। আৰু এইখিনি মই দীপক দাস ডাঙরিয়াক শলাগ লৈছো এই কারণে যে তেখেত মই আজিকালি বিভিন্ন মিডিয়া হোৱাটছএপ হোক ফেসবুকে হোক তেনেকৈ দেখি আহিছিল, এনেকৈ সাহায্য দিছে বহুতেই। তেখেতে যার ওচরতেই হাত পাতিছে, কৈছে খেলুৱৈখিনিৰ কাৰণে, কোনো তাত মানে না করা নাই, কারণ খেলক ভাল পাও আমিও খেলর কারণেই। আজি ধরক স্পোর্টস কোটা নহয় যদিও খেল খেলিছিল এটা সময়ত, আর এটা সময়ত ভারতত এথলেটিক্সত মই ব্রোঞ্জ মেডেল পাবলে সক্ষম হয়েছিল গোটে সর্বভারতীয় পর্যায়ত। আজি বহুদিন আগর কথা, সেইবর চাকরি করে করে এতিয়া রিটায়ার হবরে হল, আজি দুই আড়াই বছর চাকরি আছে। কিন্তু এই সময়সাত গোটেই খেলের সময়সাত মানে এথলেটিক্স আর ভলিবলের জড়িত আছো, আর যেতাই মানে খেলর যিকোনো খেলর কিবা আলোচনাই হোক প্রতিযোগিতাই হোক তাক নিজকেই মই জড়িত করে নিজেই মানে অন্তরত নিজেই সুখ অনুভব করো। আর ঠিক তেনেদরেই এই পূব নলবাৰী কোচিং সেন্টারের যে মহান উদ্দেশ্য রাখি দীপক দাস ডাঙরিয়ায় এই মানে খেলুৱৈসকলক অকম সকাহ দিয়ার উদ্দেশ্যেই আজি যিটো আমার ইয়াত অনুষ্ঠিপিয়া করে খেলুৱৈসকলক লগাইছে ইয়াতে, আর তাত মোর ফালের পর কিঞ্চিত মানে বরঙনি আগবাইছো যাতে অন্তত অকনমান হলেও সকাহ পায়। আর সেই উদ্দেশ্যেই মই ইয়ালৈ আহিছো, আর মই খেলুৱৈসকলক আটাইকে মোর ফালের পর শ্রদ্ধা আর মরম ভালপাওয়া নিবেদিছো, আর আশা রাখিছো তেখেতে যেনেকৈ এই দুর্যোগের সময়তো নিজের খেলটো এতিয়াও রাখি আছে, ঠিক তেনেকৈ ইয়াত থাকিব, রাষ্ট্রীয় পর্যায়লৈ আগবাড়ি যাব। আর মোর ফালের পর ইন ফিউচার অহা দিনতো যদি মানে কোনোবা এনেকৈ আগবাড়ি যায় তেনেকুৱা লৰা ছোৱালীক ওপৰলৈ যোৱাত মোৰ ফালৰ পৰা যদি কিবা আৰ্থিক সাহায্য লাগে বা সেইখিনি দিবলৈও মই আজি ইয়াতে প্ৰতিশ্ৰুতি দিলোঁ, আৰু তেওঁলোকে যেন খেলটো ঠিকমতে খেলে। ধন্যবাদ।